আমরা বাজার থেকে যে মুরগি কিনে ড্রেসিং করি এটা কি ইসলামের শরিয়া মত ঠিক নাকি বেঠিক একটু দয়া করে বলবেন দেখুন আমরা বাজার থেকে যে মুরগি কিনি এই মুরগিগুলো জবাই করার পর অনেক সময় দোকানদাররা ড্রেসিং করে দেয় এই ড্রেসিং করে দিলে সেই মুরগি আমরা খেতে পারবো কিনা কোন কোন আলেমরা সেই মুরগি খাওয়াটাকে মাকরু বলেন কারণ ওই যে গরম পানির মধ্যে চুবানো হয় মুরগির পেটে ময়লা টয়লা সব রাখে ওই অবস্থা যখন চুবানো হয় তখন অতিরিক্ত গরম পানিতে চুবানোর কারণে সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে গেল নাপাক জিনিস সেজন্য অনেকে খেতে নিষেধ করেন কিন্তু এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি তার অভিমত তার গবেষণা এবং তার ইস্তিহাদ তিনি পেশ করেছেন এবং সেটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় যে এটা নাজায়েজ হবে না কারণ সামান্য একটু চুবানো হয় সাথে সাথে উঠানো হয় এর কারণে একেবারে গোশত যে আপনার সব সিদ্ধ হয়ে যায় ব্যাপারটা এরকম না এমনকি নাপাক যদি থাকেও ওই নাপাকটা গোশতের সাথে মিশে যায় না যদি যাইতো তাহলে গন্ধ লাগতো গন্ধ তো লাগে না বিধায় এরকম ড্রেসিং করাটা নাজায়েজ না তারপরেও একই পানিতে বারবার বিভিন্ন মুরগি ডুবানো হচ্ছে মুরগির মলমূত্র পেটে ময়লা আছে ওই অবস্থায় ডাইরেক্ট চুবানো হচ্ছে এটা অ্যাভয়েড করতে পারলে ভালো আমরা এটা বলবো এটা মানে ভালো রুচির সাথে অনেক সময় যায় না বিশেষ করে পানিগুলো অনেক সময় অনেক ময়লা হয়ে যায় এর ভিতরে আবার চুবানো হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা খাওয়া হারাম হবে ব্যাপারটা সেরকম না আল্লাহ আলম মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা দিলে তার জন্য কি আমার কিছু করতে হবে মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন তাহলে সেক্ষেত্রে এই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণে তার প্রতি আপনার বিশেষ কোনো দায়িত্ব আছে কিনা প্রথম কথা হলো আপনার আপন বাবা মা ভাই বোন রক্ত সম্পর্কীয় আত্মীয় এরকম কাউকে আপনি দেখলেন স্বপ্নে যা দেখেছেন তাতে আপনার মনে হচ্ছে যে লোকটা হয়তো কষ্টে আছে এরকম অনেক সময় বোঝা যায় আলামত থেকে যদি এরকম মনে হয় তাহলে তার তরফ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন ইস্তেগফার করবেন দোয়া করবেন তার তরফ থেকে দান সাদাকা করবেন এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন আর যদি এরকম কিছু না এমনি শুধু স্বপ্নে দেখেছেন তাহলে আপনার জন্য বিশেষ কিছু করার নাই তবে সর্বাবস্থায় মুরদার জন্য আপনি দোয়া করবেন এবং সেই চেষ্টা আপনার করা উচিত আজান আগে সালাতু সালাম পাওয়া যাবে কিনা আজানের আগে সালাত সালাম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুরুদ পেশ করবেন সেটা হলো আজানের পরে সেটা কখন পেশ করবেন আজানের পরে দুরুদ পেশ করবেন দোয়া পড়বেন আজানের দোয়া পড়বেন এবং দুরুদ পেশ করবেন দুইটি হাদিস আছে যেটা আজানের পরে আমাদের দেশে অনেক এলাকাতে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে এরপরে কি দেয় আজান দেয় এরকম কোন আজানের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই অমুসলমানের দানের টাকা মসজিদে নেওয়া যাবে কিনা অমুসলমান যদি মুসলিমের টাকা দিতে চায় সেটা নেওয়া যাবে এই শর্তে যে এই টাকা দিয়ে তিনি মসজিদে কোনো প্রভাব সৃষ্টি করবেন না যদি তিনি এই টাকা দিয়ে মসজিদে কোনো খবরদারি করবেন মনে হয় প্রভাব সৃষ্টি করবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে তার সে টাকা কৌশল অ্যাভয়েড করতে হবে সেটা নেওয়া জায়েজ হবে না